এইখানে আজকে গোপাল পূজোর আয়োজন হয়েছে। গোপালরা সব সেজে গুজে বসে পড়েছে, রান্না বান্নাও হয়ে গেছে, সাজিয়ে দেয়া হবে, পুরোহিত মশাই আসবেন। আর এই যে এইখানে আমাদের নারায়ণ, আর তার পাশে মা মনসা আর মা ইতু, তাই তো? এখানে সব বংশের অনেক পুরনো নারায়ণ, পূর্বপুরুষের নারায়ণ, এখন আমাদের পালা চলছে। এনাদেরকে আমাদের ঘরে এনেছি, মায়ের ঘরে, মায়ের ঘরে এনেছি, কারণ ঠাকুর ঘরের একটু জল টল পরে, কারণ আমাদের গায়ে জল পরে ওনারা এখানে কষ্ট পাবে। পূর্বপুরুষের জিনিস, পূর্বপুরুষের সেবা করার জন্যে নারায়ণ ওনাদের আছেন, গদাধর, শ্রীধর, দামোদর, তিনজন নারায়ণ আছেন, তার সঙ্গে মহাদেব আছেন, হ্যাঁ, গণপতি বাবা আছেন, লক্ষ্মী নারায়ণ আছেন, সবাই মিলে একসঙ্গে আছেন। এটা অনেক পুরনো নারায়ণ, ঠাকুর দাদার আমলের নারায়ণ। এখানে ঠাম্মার ছবি রয়েছে, এখানে মা সারদার ছবি, এখানে হচ্ছে গঙ্গা সাগরের ছবি, এটা মণি মহেশ, আর এখানে ঠাম্মার গুরুদেব এবং আমার মায়ের গুরুদেব গুরু। এই হচ্ছে পুরো এলাকাটা সাজানো, ওখানে কন্যাকুমারী, আর এখানে জিজার ছবি। তো এই ঘরটা আসলে এই যে খাট দেখতেই পাচ্ছেন, এটা শোয়ারি ঘর, কিন্তু ওই যে বললো বাবা যে পালা পড়েছে বলে এখন ঠাকুর এখানে আছেন। আর গোপালদের আমি আরেকবার দেখিয়ে দিই, এত সুন্দর সেজে গুজে বসেছেন সব, ঘাগড়া টাগড়া পরে, একজন আবার এখানে দোলনা চেপে বসে আছেন, এক সব নাড়ু হাতে নিয়ে একদম। তো পুজো হবে, প্রসাদ যখন তোলা হবে তখন আমি আবার দেখাবো। এখানে ভোগ সাজানো চলছে, লুচি, আলু ভাজা, পটল ভাজা, আর এখানে আছে ক্ষীরের পায়েস, ফল আছে, মিষ্টি আছে, আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে সেগুলো বেরোবে। এই যে ভোগ ছাড়াচ্ছে ছোট মা, এদিকে ফেরো একবার, আর এখানে বৌমণি দেখো এদিকে, আর এখানে মা দাঁড়িয়ে আছে, মা মুখে বিস্কুট নিয়ে আছে, রান্না বান্না সব অনেকক্ষণই সবাই মিলে করে ফেলেছে, এখন পুরোহিত আসার আগে সাজিয়ে দেওয়া হচ্ছে আর কি। এবারে হচ্ছে পুজোর মূল আকর্ষণ তালের বড়া, যদিও এটা আমি খাই না, কিন্তু এটা তো জন্মাষ্টমীর প্রধান জিনিস। আর এখানে রয়েছে হচ্ছে নাড়ু। সাজানো হয়ে গেছে, এখানে আছে আলু ভাজা, পটল ভাজা, তিলের নাড়ু, নারকল নাড়ু, তালের বড়া, সুজি আর লুচি। এই যে এখানে হচ্ছে নারকল নাড়ু, এখানে হচ্ছে মালপোয়া, এখানে হচ্ছে ক্ষীরের পায়েস, এখানে আলু ভাজা আর পটল ভাজা, ও এখানে তিলের নাড়ু, এইখানে সুজি, আর ওইখানে তালের বড়া, আর এই লুচি। এই মোটামুটি আইটেম, এর সাথে আছে এখানে মিষ্টি আর ফলমূল তো আছেই, মাখন আছে তার সঙ্গে, এই মোটামুটি প্রসাদ। এখন আর কিছু বলছে না, বল কিছু বল, আমি শুনতে চাই, সবাই এখানে ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে, অনেক মানে নিজের লোভ সংবরণ করে হাতে করে এগুলো নিয়ে এসেছে। নিজের লোভ সংবরণ করে নয়, সংবরণ করে নয়, ভালো ছেলে, আমি হলে তো আনতে পারতাম না বোধহয় এত দাম। যাই হোক, ঠাকুরকে দেওয়ার জন্য এনেছে, এই যে মাকে দিচ্ছে, ওদের ঠাকুরের ওই সামটা বসিয়ে দাও। এখানে অনেকে পুজো দিয়ে গেছে, সেগুলো রয়েছে এখানে, ফুল আর যাবতীয় পুজোর জিনিস। এখানে আছে মিষ্টি, আর এখানে আমাদের ঠাকুর মশাই। ভগ নমো কান্ডাৎ কান্ডাৎ পরন্তি
পটল ভাজা, এই চুরি হয়ে যাচ্ছে আমার থালা থেকে। এটা আলু ভাজা, এটা লুচি, আর মারপোটা আমি খেয়ে নিয়েছি। এই পাতেরটা দেখাই আর এখান থেকে ওয়েদারটা বোঝাতে পারছি কিনা জানি না, গাছগুলো দেখা যাচ্ছে কিনা। এই হচ্ছে জন্মাষ্টমীর ওয়েদার, মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। একদম জন্মাষ্টমীর যে ওয়েদার হওয়া উচিত সেইরামই হচ্ছে আর কি। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই নারকল গাছগুলো দূরে প্রচন্ড বৃষ্টি বাদল হচ্ছে, যার কারণে ইমন আসতে পারেনি। মানে আমিও আজকে থেকে যাচ্ছি বাড়িতে, এতটাই ঝড় হচ্ছে যে বেরোনো সম্ভব নয় আর কি। এই যে এদের ঘরেই শোবো আজকে, কিন্তু এর খুব দুঃখ আমি থেকে গেছি বলে, তাই তো? আমি তোকে বললাম থেকে যা। ও বলছে আমি তোকে বললাম থেকে যা। যাই হোক, তো জন্মাষ্টমী পর্ব মোটামুটি মিটলো, এরপর রাত্রে লুচি আলুর দম হবে, কিন্তু অনেকেই বলছে খাবে না, কারণ এগুলোই খেয়ে যা হয়, পেটটা ভরে গেছে। আর মিষ্টি জিনিস তো অনেকটা খেলে সেই কিরকম একটা মানে গা গুলোনো টাইপের হয়ে গেছে, বেশি খাওয়াও যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কেমন ব্লগটা লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, তার সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।